প্রায় দু বছর ধরে মিলছে না বেতন। পুজোর আগে তারই রেশ আছড়ে পড়ল রাস্তায়। বিক্ষোভকারীরা সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাদের দাবি, 22 মাস আগে কোনো নোটিশ ছাড়াই অফিস ছাড়েন ম্যানেজমেন্টের লোকজন। তারপর থেকেই তাদের বেতনও বন্ধ। ম্যানেজমেন্টের সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায়নি। প্রতিবাদে বুধবার দুপুরে সেক্টর ফাইভের ফিলিপস মোড়ে অবরোধ করেন সংস্থার প্রায় 150 কর্মী। যারা রিটায়ারমেন্ট করেছে তাদের গ্যাচুইটি থেকে শুরু করে লিভ এনক্যাশমেন্ট থেকে শুরু করে ফাইনাল সেটেলমেন্ট সমস্ত কিছু বন্ধ রয়েছে। অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। অবরোধ করায় 5 কর্মীকে আটক করে পুলিশ। বকেয়া বেতনের অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানার চেষ্টা হলেও ম্যানেজমেন্টের তরফে কাউকে পাওয়া যায়নি। রঞ্জিত সাওয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।